আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব মাত্র 2 কাঠা জমিনে স্বপ্নের সুন্দর একটি বাড়ি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ছিল চট্টগ্রাম জেলার বাসাখালী থানার মিনহাজ ভাইয়ের জন্য, অর্থাৎ ওনার বাড়ির ডিজাইন হচ্ছে এটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব এই বাড়িটির 3D ভিউ এবং দেখব 3D ডিজাইন এবং জানবো এই বাড়িটি তৈরি করতে, একতলা তৈরি করতে কত টাকা খরচ হয়, এই বাড়িটির 3তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়। বন্ধুরা, আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনি জানতে পারবেন এই বাড়িটির ডিজাইন এবং দেখবেন এই বাড়িটির 3D ভিউ এবং জানবেন এই বাড়িটি 3তলা কমপ্লিট করলে কত টাকা খরচ হয়, 1তলা কমপ্লিট করলে কত টাকা খরচ হয়। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখব মাত্র 2 কাঠা জমিনে একটি স্বপ্নের বাড়ি। বন্ধুরা, বাড়িটির মাপ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীরচিহ্ন দিকে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট 10 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 31 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 1398 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতাংশ হিসাব করেন, আসবে 3.20% ডিসিমাল অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে, আর যদি আপনি কাঠা হিসাব করেন, আসবে 1.94 কাঠা, আমরা বলতে পারি 2 কাঠা জমি, অর্থাৎ 2 কাঠা জমিতে আমাদের এই বাড়িটি হবে। তো বন্ধুরা, চলো আমরা এখন বাড়িটির মাপ জানবো। তো মাপ জানার ক্ষেত্রে অবশ্যই আপনি টিকচিহ্নের দিকে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ফর্স, এই ফর্সটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 5 ইঞ্চি, 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 5 ইঞ্চি, এটা হচ্ছে ফর্স। এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা যখন আপনার বাড়িতে দেবেন, বাড়িটার লুকটা অনেকটাই সুন্দর লাগবে এটার কারণে। তারপর আমরা যেটা পাচ্ছি ঘরে ঢুকে, তারপর আমরা পাচ্ছি একটা ডাইনিং রুম। ডাইনিং রুমটি হচ্ছে আমাদের 21 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি, 21 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, বড় ডাইনিং রুম। বন্ধুরা, তারপরে আমরা এই পাশে পাচ্ছি একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 12 ফিট, একটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে পাচ্ছি আমরা একটা বেডরুম। বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনি হচ্ছে আমাদের 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটি হচ্ছে আমাদের 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট রয়েছে একটা বাথরুম, এটার সাথে অ্যাটাচ। তারপর আমরা যেটা পাচ্ছি একটা কমন বাথরুম, যেটা গেস্টের জন্য কমন বাথরুম যেটা রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের কমন বাথরুমটি আমাদের রয়েছে 6 ফিট বাই 4 ফিট। তারপর বন্ধুরা, আমরা যেটা পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি আর একটা এই পাশে পাচ্ছি একটা বেডরুম। বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা আমাদের যে বাথরুম, বাথরুমটি হচ্ছে আমাদের 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। তারপরে রয়েছে আমাদের একটা কিচেন, কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, তারপর আমাদের এই পাশে রয়েছে একটা বেডরুম। বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, এই বেডরুমের সাথে রয়েছে একটা ব্যালকনি, দেখুন দুটোর সাথে রয়েছে ব্যালকনি, ব্যালকনি টোটাল আমাদের 4টে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এই সিঁড়িটা হচ্ছে আমাদের ইউ সাইজের সিঁড়ি। এই সিঁড়ির নিচ দিয়ে একটা বাথরুম রয়েছে, এই বাথরুমটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 4 ফিট, এটা সিঁড়ির নিচে, এটা ডাইনিং রুমের জন্য, এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচে যে বাথরুমটি। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটির মাপ, অর্থাৎ বাড়িটির যে মাপ, এটা হচ্ছে বাড়িটির মাপ। তো বন্ধুরা, এখন চলুন এই বাড়িটা আমরা 3D কোড দেখবো, অর্থাৎ 3D ভিউ দেখবো এবং 3D ফ্লোর প্ল্যান দেখবো, এরপর জানবো এই বাড়িটি একতলা করতে কত টাকা খরচ হয় এবং 3তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়, তার হিসাবটি আমরা জানবো। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। আমাদের যে ফর্সটি, এটা এখান থেকে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। তারপর আপনি বাড়ির ভিতরে প্রবেশ করে যেটা পাচ্ছেন একটা ডাইনিং রুমটি পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে ডাইনিং রুমটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং টেবিল দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের যে ডাইনিং রুমটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমটি, ড্রয়িং রুমে সোফা দেওয়া হয়েছে, এর সাথে রয়েছে একটা ব্যালকনি। তারপর এটা রয়েছে আমাদের যে বেডরুমটি, বেডরুমের সাথে রয়েছে একটা ব্যালকনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, তারপর আমরা যেটা রয়েছে এটার সাথে একটা রয়েছে বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে, ছোট্ট করে দেওয়া হয়েছে একটা বাথরুম, বাথরুম অ্যাটাচ। তারপর রয়েছে আমাদের একটা কমন বাথরুম, তারপর রয়েছে আমাদের এই পাশে যে বেডরুমটি, এই বেডরুমের সাথে দেখুন একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে। তারপর এই বেডরুমের সাথে রয়েছে আবার আমাদের যে ব্যালকনি। তারপর আমাদের রয়েছে যে কিচেন রুমটি, দেখুন কিচেনের টুলস দেওয়া আছে। তারপরে আমাদের এই পাশে রয়েছে একটা বেডরুম, এই বেডরুমের সাথে রয়েছে আমাদের যে ব্যালকনি। তারপর বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুমটি, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, সিঁড়িটা আমাদের ইউ সাইজের সিঁড়ি। এই সিঁড়ির নিচে হবে আমাদের আর একটা, এই সিঁড়িটার নিচে হবে আমাদের একটা বাথরুম।
সিঁড়িটার নিচে রয়েছে একটা বাথরুম, এটা ইউ সাইজের সিঁড়ি হবে। তো বন্ধুরা চলুন বাড়িটা আমরা থ্রিডি করে দেখি, এখন থ্রিডি ভিউটা কেমন লাগে। তো আসুন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, তো আমাদের এটা হচ্ছে যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটা, তো আমাদের বাড়িটা এটা, এটা আপনার যে প্রবেশ পথ, এটা যে এখানে আপনি যে ফার্স্টে দিবেন, এখানে যে যেখানে পিলার দেওয়া হয়েছে এখানে যে ফার্স্টে হবে আপনার, তো ফার্স্টে দিবেন এখানে। তো এখান দিয়ে আপনি দিয়ে আপনি বাড়ির ভিতরে ঢুকে যাবেন। আমরা এখন ঢুকবো, আমরা এখানে যেটা পাচ্ছি আমাদের যে ড্রয়িং রুমটি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর এটা হচ্ছে আমাদের যে বেডরুম। তো এই দুটার সাথে দেখুন দুটো ব্যালকনি দেওয়া আছে, এখানে দুটো ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনিটা আপনারা সাজিয়ে নেবেন, দুটো ব্যালকনি দেওয়া আছে। তারপর আমরা যেটা পাচ্ছি এই বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে। তারপর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটি, এই ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে যে এটা কমন বাথরুম সবার জন্য। তারপর আমরা যেটা পাচ্ছি চলুন ওই পাশে, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এই বেডরুমের সাথে রয়েছে আর একটা বাথরুম অ্যাটাচ, এটা হচ্ছে বাথরুম অ্যাটাচ। তারপর আমরা যেটা পাচ্ছি দেখুন, এটা হচ্ছে আমাদের যে কিচেন রুমটি, এটা হচ্ছে আমাদের যে কিচেন রুমটি, এটা হচ্ছে আমাদের যে কিচেন রুম। তারপর রয়েছে আমাদের একটা বেডরুম, এই বেডরুমের সাথে রয়েছে আমার ব্যালকনি, দেখুন এর সাথে রয়েছে আমাদের আর একটা ব্যালকনি, এ পাশে দুটো ব্যালকনি রয়েছে দুই বেডরুমের সাথে, এটা রয়েছে আমাদের একটা ব্যালকনি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে সিঁড়িটা, এই সিঁড়িটা ইউ সাইজের হবে, দেখুন আপনারা ইউ সাইজের সিঁড়ি হবে, আপনি এই দিক দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করে উঠে ইউ সাইজের সিঁড়ি, এই সিঁড়ির নিচে দেখুন এখানে একটা বাথরুম দেওয়া হয়েছে, এই সিঁড়ির নিচে আর দেখুন একটা বাথরুম দেওয়া হয়েছে, এখানে ভিউটা দেখে নেন যে একটা বাথরুম দেওয়া হয়েছে এটা সিঁড়ির নিচ দিয়ে। তো বন্ধুরা বাড়িটি খুবই সুন্দর, আমার চিটাগং জেলার যে বাঁশখালী থানার যে মেনহাজুল ভাইয়ের যে অনুরোধে এই ভিডিওটি ছিল। তো দেখুন বন্ধুরা বাড়িটি ঠিক এমনই হবে, আমি আপনাদেরকে অ্যানিমেশনটা দেখাচ্ছি, তো বাড়িটার লুকটা এমনই হবে যখন আপনি তৈরি করবেন, যখন আপনি তৈরি করবেন বাড়িটা এমনই হবে। তো বন্ধুরা আমরা জানবো এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত লাগবে এবং এই বাড়িটা তিনতলা কমপ্লিট করতে কত লাগবে আমরা জানবো এই ভিডিওতে। তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে। তো বন্ধুরা আসুন আমরা আবারও বাড়িটার যে থ্রিডি প্ল্যানটি দেখে নিই। দেখুন বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হবে আমাদের ড্রয়িং রুমটি, এর সাথে রয়েছে ব্যালকনি এ পাশে, এটা হচ্ছে আমাদের বেডরুমটি, এর সাথে রয়েছে ব্যালকনি, এর সাথে রয়েছে ব্যালকনি, দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে, এটা হচ্ছে আমাদের কমন বাথরুম, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে, এই বেডরুমের সাথে, আর এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেন, আর এটা হচ্ছে আমাদের যে বেডরুম, এই বেডরুমের সাথে রয়েছে আমাদের ব্যালকনি পাশে, আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ইউ সাইডের সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে আপনি উপরে ছাদে যাবেন যখন দোতলা বা তিনতলা কমপ্লিট করবেন, আর সিঁড়ির নিচে রয়েছে আমাদের একটা বাথরুম। সো টোটাল আমাদের বাথরুম হচ্ছে চারটি, কিচেন হচ্ছে একটি, তিনটি হচ্ছে বেডরুম, একটি হচ্ছে ড্রয়িং রুম, একটি হচ্ছে ডাইনিং রুম। মোটামুটি কমপ্লিট বাড়ি এটা, কমপ্লিট বাড়ি এটা বন্ধুরা, বাড়িটা মোটামুটি কমপ্লিট। তো লুকটা হবে এমনই, দেখুন আপনারা আমি এখানে থাই গ্লাস ইউজ করেছি, দেখুন জানলাগুলো একটু বড় দিয়েছি, জানলাগুলো বড় দিলে কী হবে আপনার ঘরে আলো বাতাসটা ঢুকবে, একটা জানলা যেহেতু দিবেন আপনি একটা বড় জানলা দিবেন তাহলে ভালো হবে, জানলাটা একটু বড়ই দিবেন এটা ভালো হবে। দেখুন লুকটা দেখেন আপনারা, জানলাগুলো বড় দেওয়ার চেষ্টা করবেন। তো এটা মোটামুটি আমাদের যে বাড়িটা, তো এটা হচ্ছে আমাদের যে বাড়িটা বন্ধুরা। তা আসুন আমরা এখন খরচের হিসাবটি জেনে নিই, চলুন বন্ধুরা আমরা এখন খরচের হিসাবটি জানবো। তো বন্ধুরা এই বাড়িটি আপনি যদি একতলা কমপ্লিট করেন এক্ষেত্রে আপনার খরচ হবে 22,36,960 টাকা একতলার জন্য, আর যদি আপনি তিনতলা কমপ্লিট করতে চান, তিনতলা অর্থাৎ পুরো বাড়িটা কমপ্লিট করতে চান, এক্ষেত্রে আপনার খরচ হবে 64,31,260 টাকা। তো বন্ধুরা কম বেশি হতে পারে, বাড়ি তৈরির কাজে সঠিক হিসাব দেওয়া যায় না, আমি আপনাদেরকে আনুমানিক হিসাব দিলাম, এতে কম বেশি হতে পারে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন। আর বন্ধুরা আপনারা যদি নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে চান
তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা কল করবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন। আপনারা অনেকে আমার সাথে কল করতে চান, তো কল করলে কী হবে, এতে আপনারা কল করলেন বা আমি কথা বললাম অত এক ঘন্টা বা দু ঘন্টা পর আমি ভুলে যেতে পারি, কারণ অনেক কল আসতেছে আমার কাছে। তো এক্ষেত্রে যদি আপনি ভয়েস এসএমএস পাঠান, এক্ষেত্রে কী হবে, আমি ভয়েসটা পরে শুনলে আপনার রিপ্লাই দিতে পারবো বা আপনার সাথে যোগাযোগ করতে পারবো, জানতে পারবো যে আপনি কী চাচ্ছেন। আর যদি আপনি কল করেন এক্ষেত্রে কিন্তু এটা মনে রাখা যাবে না, কারণ অনেক কলে আসছে প্রতিদিন, তো সবার কল বা সবার কথা মনে রাখা সম্ভব হয় না। যদি আপনি এক্ষেত্রে ভয়েস এসএমএস পাঠান এক্ষেত্রে খুব ভালো হবে। তো অনেক ভিউয়ার্স হয়তো রাগ করেন আমার সাথে যে কথা বলতে চান ডাইরেক্টলি, তো প্লিজ রাগ করবেন না আপনারা, আপনারা ভয়েস এসএমএস পাঠাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনাদের উন্নত রাখার চেষ্টা করব। তো বন্ধুরা আবারও আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু।